আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকে আমার এ ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি তো এটি কোনো কাজ নয় কিন্তু বিষয়টি অনেক মজার আমরা যারা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক কাজ করি তারা সকলেই ক্যাবেলটাই চিনি তো ক্যাবেলটাই একবার লক হয়ে গেলে আর খোলা যায় না এটাই স্বাভাবিক তো এই ক্যাবেলটাই একটি সহজ পদ্ধতিতে এর লক খোলা যায় হয়তো অনেক ইলেকট্রিশিয়ান এই বিষয়টি জানে না তো কীভাবে ক্যাবেলটাই লক হয়ে গেলে খোলা যায় না কেটে অক্ষত রেখে পুনরায় ব্যবহার করা যাবে এভাবে খোলা যায় তো সেই টেকনিকটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো দেখেন ক্যাবেলটাইটি এটি লক করে আমি এভাবে একটি টেস্টারের মাথা দিয়ে ক্যাবেলটাই লক হয়ে যাওয়ার জন্য যে দাঁত আছে এই যে এটি আলকা করে ধরে এই যে ক্যাবেলটায় টান দিলেই খুলে যাবে তো এই যে বিষয়টি একটা স্বাভাবিক বিষয় ছোট্ট বিষয় এটা আহামরি কোনো টেকনিক বা কৌশল নয় কিন্তু খুব স্বাভাবিক বিষয় এই খুব সুন্দর স্বাভাবিক বিষয়টাই অনেক ইলেকট্রিশিয়ান জানে না যেটা আমিও জানতাম না পরবর্তীতে আমি চেষ্টা করে পেরেছি তো ক্যাবেলটাই ব্যবহার করার সময় অনেক ক্যাবেলটাই লক হয়ে যায় তো খোলার প্রয়োজন হয় কাজের কাজ করতে গেলে অনেক সময় লক হয়ে যায় বা দেখা যাচ্ছে আমি ক্যাবেল ড্রেসিং করার সময় ক্যাবলটাই লাগিয়ে ক্যাবেল ড্রেসিং করছি কিন্তু পরবর্তীতে একটু পরেই ক্যাবেলটা এটা কাটার প্রয়োজন হয় কারণ ওখানে অনেক ক্যাবেল বের হবে বা ঢুকবে এরকম হয় তো এরকম পরিস্থিতির সম্মুখীন হলে ক্যাবলটাই না কেটে অক্ষত রেখে এই টেকনিকটি ব্যবহার করে পুনরায় ক্যাবেলটাই ব্যবহার করার উপযোগী করে খোলা যায় সম্মানিত দর্শক একটু খেয়াল করে দেখুন আমি একটি টেস্টার ব্যবহার করে ক্যাবেলটায় যে লক করার জন্য দাঁত ব্যবহার করা হয় বক্সের ভিতরে এই যে ছোট্ট একটি দাঁত দেখা যাচ্ছে এই দাঁতটি মূলত ক্যাবেলটাই লক করে রাখে তো দাঁতটির নিচে আমি টেস্টার ভরে দিয়ে এইভাবে টেনে আমি ক্যাবেলটাই খুলে নিচ্ছি তো যখন আমি টেস্টারটি ভিতরে ঢুকিয়ে দিই তখন দাঁতটি আর ক্যাবেলটাইটি কে আটকিয়ে রাখতে পারে না তো তখনই ক্যাবেলটাই আস্তে আস্তে টানলে ক্যাবেলটাই খুলে যায় এই যে দাঁতটি দেখা যাচ্ছে ঠিক এই দাঁতটি নিচে আমি একটি টেস্টার এই যে ঢুকিয়ে দিচ্ছি তো এটি হচ্ছে মূল টেকনিক এই টেকনিক ব্যবহার করে ক্যাবেলটাই বাঁচানো সম্ভব তো আজকের ভিডিও এই পর্যন্তই যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম